নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কাল কালী পুজো, তাই আজকে আমি ভোগের খিচুড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভোগের খিচুড়ির একটা আলাদা পবিত্র স্বাদ আর গন্ধ হয়, যা এই খিচুড়িকে ভীষণই টেস্টি আর ইউনিক বানিয়ে দেয়। আজ আমি একদম অথেন্টিক ভোগের খিচুড়ি বানিয়ে দেখাবো। শুধু ঠাকুর পুজোর সময় না, যে কোনো দিন ভোগের খিচুড়ির স্বাদ পেতে গেলে এইভাবে বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক যে ভোগের খিচুড়ি আমি কিভাবে বানাই। নতুন বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর পুরনো বন্ধুরা যারা আমাকে সাপোর্ট করে আমার পাশে আছেন, তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। প্রথমে আমি একটা চায়ের কাপের তিন ভাগ গোবিন্দভোগ চাল নিলাম, আর চালটা একটু বেছে নিচ্ছি। দিয়ে এবার ধুয়ে এক চামচ ঘি মাখিয়ে রেখে দিচ্ছি। এইভাবে ঘি মাখিয়ে রাখলে ভোগের খিচুড়ির স্বাদ খুব ভালো হয়। ঘি মাখিয়ে রেখে দিলাম চালটাকে। এবার কড়াইয়ে শুকনো খোলায় মুগ ডাল ভেজে নিচ্ছি। এখানে আমি চায়ের কাপের তিন ভাগ মুগ ডাল নিয়েছি। ডালটাকে ভালোভাবে সোনালি করে ভেজে নিচ্ছি শুকনো খোলায়। খুব বেশি কড়া করে ভাজবো না, তাহলে ডাল সেদ্ধ হতে সময় লাগে। এবার ডালটাকে আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি, আর কড়াইয়ে সর্ষে তেল গরম করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম মশলা ফোড়ন। দুটো দারচিনি দিলাম, দুটো ফাটিয়ে রাখা এলাচ দিলাম, তিন টুকরো লবঙ্গ দিলাম, দুটো শুকনো লঙ্কা দিলাম, গোটা শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা। তেজপাতা দুটো ছিঁড়ে দিয়েছি। এবার ফোড়নটা কয়েক সেকেন্ড হতে দিচ্ছি। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। এবার আমি ফোড়নে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর তিন চারটে কাঁচা লঙ্কা। একটা মাঝারি মাপের টমেটো টুকরো করে দিয়েছি। টমেটো আদা এগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক। দিয়ে দিলাম হাফ কাপ নারকেল কোড়া। নারকেল কোড়াটা দেবার পরও আরও মিনিট দুই তিনে ভেজে নিচ্ছি। মাঝারি আঁচে আমি রান্নাটা করছি। দুই তিন মিনিট পর নারকেলটা ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে মশলাগুলো মেশাবো। তার জন্য আগে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যাতে মশলা কষানোর সময় তলায় লেগে না যায়, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি মশলা। এক চামচ জিরের গুঁড়ো দিলাম, এক চামচ হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিচ্ছি এক চামচ, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। নুনটা নিজেদের স্বাদ অনুযায়ী দিতে হবে, আর নুন যদি পরে কম হয় তাহলে আবার একটু মিশিয়ে দিতে হবে। মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর পর মশলাটা যখন এইরকম পর্যায়ে আসবে, তখন দিয়ে দিতে হবে ঘি মাখানো গোবিন্দভোগ চাল। আর দিয়ে দিচ্ছি ভেজে ধুয়ে জলটা ঝরিয়ে রাখা মুগের ডাল। চাল আর ডাল দুটোই দিয়ে দিলাম। এবার মশলার সাথে চাল ডাল ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে চাল যতটা নিতে হবে ডালও ততটাই নিতে হবে। চাল আর ডাল ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি গরম জল। অবশ্যই গরম জল দিতে হবে।
আর জলটা বেশি পরিমাণে দিতে হবে, খিচুড়িতে জল অনেকটাই লাগে, জলের পরিমাণটা বেশি করে দিতে হবে। মাঝে যদি জল লাগে মনে হচ্ছে তাহলে কিন্তু আবারও জল মেশানো যাবে, কিন্তু সেটা গরম জল মেশাতে হবে। এবার আমি ফুটতে দিচ্ছি, কিছুক্ষণ পর খিচুড়িটা পায়ে হয়েই এসেছে, দেখে নিচ্ছি চাল ডাল কতটা সেদ্ধ হলো। চাল একদম সেদ্ধ হয়ে গেছে, ডালও সেদ্ধ হয়ে গেছে, গলে যাবে না কিন্তু সুসিদ্ধ হবে। সামান্য একটু নুন কম হয়েছিল, নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি চিনি, এক চামচ চিনি দিয়ে দিলাম। এবার চিনি নুন ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। খিচুড়ি প্রায় হয়ে গেছে, সব শেষে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ ঘি। ঘি আর গরম মশলাটা ভালোভাবে খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালোভাবে খিচুড়ির সাথে ঘি গরম মশলা মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে আমি 10 মিনিট ঢেকে রাখছি। 10 মিনিট ঢেকে রাখলে ঘি আর গরম মশলার গন্ধটা খিচুড়ির মধ্যে একদম বসে যাবে। এবার আমি পরিবেশন করছি, আপনারা দেখুন যে খিচুড়ির রংটা কত সুন্দর হয়েছে। যেমনি দেখতে সুন্দর হয়েছে তেমনি কিন্তু খেতেও অনবদ্য হয়। আপনারাও এইভাবে একদিন বানিয়ে দেখতে পারেন। ভোগের খিচুড়ি একদম রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, পারলে শেয়ার করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার দেখা হবে আরেকটি অন্য রেসিপির সাথে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।